প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন এলপিগাস নিবেদিত আমার আমিতে, আমি সারিকা। আজকে আমাদের সাথে এমন একজন মিউজিশিয়ান উপস্থিত আছেন যিনি প্রতিনিয়ত মিউজিক নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন এবং সেই এক্সপেরিমেন্টগুলো ভিন্ন ভিন্ন মাত্রা পায়। তিনি যেই ধরনেরই গান করুক না কেন, সেই গানগুলো আমাদের পছন্দের গানে পরিণত হয়। প্রিয় দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় বালাম। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। কি অবস্থা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো একদম প্রথমে যদি ধরি, সেটা হচ্ছে ওয়ারফেজে যে বালাম ছিল, পরবর্তীতে আপনি যখন সোলো ক্যারিয়ার করলেন তখন যে বালাম ছিল, তো অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ হয়তো আগের বালামকে বেশি পছন্দ করতো ওয়ারফেজের টাইমে, তো এটা নিয়ে আপনার কি বক্তব্য? রক মিউজিক এরকম যে এটা আসলে ভিতরে থেকেই যায়। হ্যাঁ, কারণ মিউজিকের শুরুটা আমার অনেক ছোটবেলা থেকে, তো তো রক মিউজিক দিয়ে শুরু হয়েছে এবং ইয়াং বয়সে যে কোনো কিন্তু ওই ধরনের ডিস্টরশন বা ওই রক মিউজিকের যে টাইপটা, আসলে যে জনরাটা আমরা বলি, এটা সবাই পছন্দ করে, কারণ খুব এক্সাইটিং মিউজিক। ফার্স্ট হচ্ছে কোনো যদি লজিক কোনো নাও টানি, কোনো এক্সপ্লেনেশন নাও দেই, মিউজিকের সাউন্ডটা বা টাইপটা হচ্ছে ইটস ভেরি এক্সাইটিং। হ্যাঁ, যে ডিস্টরশন বা ড্রাম সব কিছু ফাস্ট যাচ্ছে বা ভয়েস হাই পিচে হচ্ছে, সব কিছু মিলিয়ে এটার একটা ইয়াং এইজে সবচেয়ে ভাল লাগে, সবসময় অবশ্যই ভাল লাগে। মিউজিক্যালি যখন আমি আসলে নিজে মনে করি যে আমার বাকি লাইফটা মনে হয় মিউজিক্যালি কাটবে, তখন আমি আসলে চিন্তা করেছি যে আমার আরও বিগার অডিয়েন্স যদি আমি আমার ক্রিয়েটিভিটি যদি স্প্রেড করে দিতে পারি, আমার মনে হয় ইটস ইভেন বেটার। তখন আমি জাস্ট রক মিউজিকটাকে বাদ দিব যে ওইটাও না, আমি জাস্ট চিন্তা করেছি যে আমি এইবার একটু আরও বড় পিকচার বা আরও যেন বেশি অডিয়েন্সের নিয়ে কাজ করতে পারি, বা গানের জনরা না চিন্তা করে একটা ভালো গান, কোনো এক্সপ্লেনেশন দরকার নেই, একটা ভালো গান কানে যার ভাল লাগবে ওই ধরনের কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করি। তখনই হচ্ছে এক মুঠো রোদ্দুর অ্যালবামটা আর কি করলাম। আর তার আগে তো 9 বছর ওয়ারফেস করতাম, এবং রক মিউজিক এমন না যে আমি অপছন্দ করি, এখনও পছন্দ করি, বাট ওইটা আমার যে ক্যারিয়ার আমি চিন্তা করেছি যে প্রফেশনালি আসলে চিন্তা করলে সবসময় টিকে থাকার জন্য যত বড় অডিয়েন্স নিয়ে ডিল করা যায় তত ভালো আসলে। আচ্ছা, এই যে আপনি রক মিউজিকের কথা বলছিলেন, রক মিউজিকের সাথে গিটারের একটা সম্পৃক্ততা রয়েছে, তো এই গিটার শেখার শুরুটা কোথায় এবং এটার জন্য আপনার বাসা থেকে কতটুকু সাপোর্ট পেয়েছেন? এটার সাপোর্টটা পেয়েছি কারণ বাসাতে আব্বা মা তো গান গাইতো অনেক আগে থেকে, তো মিউজিক নিয়ে কখনো কোনো কমপ্লেন ছিল না, বাট গিটারটা অবশ্য আমি বলবো যে একদম নেশার মতো ধরে ফেলেছিলাম ক্লাস 6-7 থাকতে। তখন এরকমও গিয়েছে যে 14-15-16 ঘন্টা গিটার বাজাচ্ছি যেদিন আমার স্কুল নাই। হ্যাঁ, তখন হয়তো মাঝে মাঝে আম্মা বলতো, আরে খাওয়া দাওয়া নাই, সারাদিন গিটার বাজাচ্ছে, এর কী আজব, এই খেতে যাও, গিটার রাখো। তখন আসলে আমি বুঝতাম যে মিউজিকটা আমার এত ভালো লাগে কেন, আমি এটাই করতে চাই। তো আল্লাহর রহমতে কিন্তু ওইটা হয়েছে যে একটা টাইমে এসে, মানে আল্লাহর অশেষ রহমত যে আমি মিউজিকটাই আমার যেটা প্যাশন ছিল ওইটাই কিন্তু সামহাও প্রফেশন হয়ে গেছে। হ্যাঁ, তখন কি জানতেন যে এটাকে প্রফেশন হিসেবে নিবেন? না, তখন তো জাস্ট ভালো লাগতো, এনজয় করতাম বাজাতে এবং এটার ভিতরে ডুবে যেতাম। আর আর গিটার শেখার শুরুটা কিভাবে, মানে কোনো টিচার ছিল নাকি নিজে নিজে? টিচার ভাবে ছিল না, বড় ভাইরা একটু বাজাতো, আমার বড় ভাই ছিল দুজন, ওরা একটু বাজাতো, খুব একটা বেশি যে তাও না, রিদম টিদম বাজাতো। আর বাবনা ভাই ছিল আমার কাজিন, যে ওয়ারফেজে তখন বাজাতো রেগুলার, তো আমরা বাবনা ভাই বাসায় রেগুলার আসতো, তো টুকটাং ওনাকে দেখতাম যে এই কট বাজাচ্ছে ওই কট বাজাচ্ছে। তো আমি আসলে ছিলাম ভাইদের মধ্যে 3 নম্বর, তো সবাই বাইরে চলে গেলে তখন আমার গিটারটা ধরার সাহস হতো, আর আমি একটু বেশি সাই ছিলাম যার ফলে আমি ওদের সামনে বাজাতামও না। তো ওরা চলে গেলে আমি গিটারটা টুংটাং করতে করতে এরকম কয়েক মাস করতে করতে একটু বেটার হইলাম। তো আমার শেখাটা এরকম লুকোচুরির মধ্যেই হয়েছে। একটা টাইমে পরে যে বাবনা ভাইয়ের সাথে আমার মনে হলো যে একটু আইডিয়া নেই, আর একটু অ্যাডভান্স শিখি, কর্ড কী, স্কেল কী, হ্যাঁ, বা এগুলো এত ক্রিটিক্যাল ফিঙ্গার মুভমেন্ট কীভাবে হয় বা কেন হয়, এভাবে কিছু কিছু আমরা এক্সচেঞ্জ করতাম। বাট বাবনা ভাই আসলে জানতো না, বা আমার বড় ভাই বাবর ও জানতো না আমি কখন শিখছি। ওরা খুব অবাক হয়ে গেছিলো যে তুই শিখলি কোন টাইমে, আমরা তো বুঝলামই না, গিটার তো বাসায় রেখে যাইতাম আর আমাদের সামনে তো বাজাইতি না। তো এটা হচ্ছে আমার গিটার শেখার জার্নি। আচ্ছা, আর এই গান লেখালেখি, গানের সুর দেয়া, এটার শুরুটা কবে হয়েছিল? এইটা এক্স্যাক্টলি আমার টাইমটা মনে নাই, বাট ওই ছোটোবেলা থেকেই তো আসলে গিটার বাজাতে বাজাতে গুনগুন করতাম, তো ওই কর্ডের হেল্প নিয়েই যখন সুর টুর আসতো ওইভাবে চিন্তা করতাম যে এটাও সুর, এটাও সুর। সুবিধা ছিল যে আমার সুর বা নোটগুলো বুঝতে পারতাম, যে গিটারে কথার কথা একটা নোট বাজাচ্ছি, যে কথার কথা নাম হচ্ছে
সে যে বি টিং ডিং 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 ডিং, তো এটা হয়তো আবার ভয়েসে, আবার এটা টিং, এভাবে করে অনেক কিছু তুলতাম। হ্যাঁ, তো এটা করতে করতে তো সুরের প্র্যাকটিসটা দেখা যেত কি, গিটার বাজাতে বাজাতে আমার ভয়েসটা বা সুর নিয়ে খেলা করতে ইচ্ছা করতো। তো ওইভাবে করে হাম করতে করতেই বিভিন্ন টাইপের সুর চলে আসতো, তখনই এই তখন টুকটাক টুকটাক করে সুর শুরু হলো আর কি। আচ্ছা, যেহেতু গিটার নিয়ে কথা হচ্ছে, এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করতে চাই, যে আমাদের বাংলাদেশি গিটার লেজেন্ড আমরা বলি আইব বাচ্চুকে, উনি যখন মারা গেলেন, উনার ব্যান্ড LRB ওখানে ভোকালিস্ট হিসাবে আপনি জয়েন করলেন, সেই ডিসিশনটা কেন নিলেন, সেই প্রশ্নের উত্তর আমরা নেব ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। ওখানে ইন্টারনালি হয়তো তাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যেটা আমি আগে থেকে জানতাম না। তাদের মধ্যে বলতে কাদের মধ্যে? LRB নিজে, বাকি যারা মেম্বারদের মধ্যে ছিল। ফিরে এলাম বিরতির পর। বালাম ভাই, বিরতিতে যাওয়ার আগে আপনাকে প্রশ্ন করেছিলাম যে LRB তে আপনি যে জয়েন করলেন সেই গল্পটা একটু জানতে চাই। যখন বাচ্চু ভাই চলে গেলেন, যারা অ্যাপ্রোচ করেছেন LRB-র, বাকিরা আমাকে আসলে খুব মানুষ হিসেবে পছন্দ করেন, প্লাস মিউজিশিয়ান হিসেবে পছন্দ করেন, রেসপেক্ট করেন, ওইভাবে অ্যাপ্রোচটা এসেছিল বলে আমি কিন্তু ফার্স্ট শুনেই যে আমি খুব কি বলবো খুশি হয়ে গিয়েছিলাম তা না, কারণ অনেক বড় রেসপন্সিবিলিটি। আর এইসব ক্ষেত্রে যেটা হয় কি, অনেক বিশাল কন্ট্রোভার্সি আর পসিবিলিটি থাকে, যেটা হয়েছিল। আমি যখন অনেক চিন্তাভাবনা করে এবং তাদের ইমোশনাল অবস্থাটা দেখে, তখন আমি মনে করি যে আচ্ছা, আমি চেষ্টা করব। এটা আমি জানি না কীভাবে মানুষ, অডিয়েন্স বা ইভেন বাচ্চু ভাইয়ের যারা ডাই হার্ট ফ্যান্স তারা কীভাবে নিবে, বাট আমি চেয়েছিলাম কি, LRB-র তারাও যে অ্যাপ্রোচটা করেছে যে বাচ্চু ভাইয়ের গানগুলো যেন বেঁচে থাকে, আর আমার ভিতরে তো একটা ব্যান্ডের ক্রেভিং তো আছেই, নিজে ব্যান্ড করিনি একটা সময়, বাট আমি যেহেতু সলো হিসাবেই করতাম, তো LRB-র আসলে অ্যাপ্রোচটা একটা ইস্যু ছিল। তাদের অ্যাপ্রোচ অনেক ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল ব্যান্ড বাচ্চু ভাইয়ের সাথে, প্লাস আমাকেও ওই ভালোবাসা রেসপেক্টটা দেখাইছিল বলে আমিও ইমোশনালি আর পারি নাই। চিন্তা করলাম যে আচ্ছা, দেখি ইনশাল্লাহ জার্নিটাতে ঢুকি, অনেক অনেক কথা বলবে, বলেছিল অনেকে বোঝার আগেই। আর কিছুদিন পর হয়তো তুমি হয়তো জানো বা অনেকেই জানে, যেটা আবার সামহাও আমি কোনোভাবে আবার বেরো হয়ে গেলাম। আমি সেই প্রশ্নেই আসছিলাম আসলে। তো এটা আমি বলেই দিই একবারে, কারণ ওখানে ইন্টারনালি হয়তো তাদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যেটা আমি আগে থেকে জানতাম না, তো ওইসব কারণে আমি দেখলাম কিছু কিছু কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। তাদের মধ্যে বলতে কাদের মধ্যে? LRB নিজে, বাকি যারা মেম্বারদের মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা। তো তারপরে গান নিয়ে কিছু কপিরাইট ইস্যু ছিল, তাদের বাচ্চু ভাইয়ের ফ্যামিলির কিছু ইস্যুস ছিল, কিছু জিনিস তারাও চাচ্ছিল না বাচ্চু ভাইয়ের এই ব্যান্ডটাকে সামনে সবাই মিলে এগিয়ে নিয়ে যাবে, হয়তো কোনো রিজনেবল গ্রাউন্ড ছিল, আমি জানি না। তো এগুলো যখন আমি আজ পেলাম, তখন আমি সাইলেন্টলি প্রথমত অনেক প্রেস রিলিজ দিয়ে আমাকে ওয়েলকাম করা হলো, যখন দেখলাম জিনিসটা একটু আসলে অন্যরকম হয়ে যাচ্ছে, মানে আমি এমনিতেই খুব ক্লিন মানুষ, থাকার চেষ্টা করি, তো যখন দেখলাম একটু অন্যদিকে চলে যাচ্ছে, তখন কিন্তু আমি আর প্রেস রিলিজ বা আমাকে অনেক সাংবাদিকরা ফোন দেওয়ার চেষ্টা করছিলো, যে কয়েকবার সারাদিন ধরে, মানে কয়েকদিন একটানা ফোন আসতো কিন্তু আমার কাছে, যে ব্যাপারটা কী হচ্ছে এই এই সেই। আমি চিন্তা করলাম না, এটা কি আসলে যত কী বলবো, বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে গেলেন আর তারপরে এটা নিয়ে আবার LRB নিয়ে এরকম হচ্ছে, আমি এখন তো প্রশ্নই ওঠে না কোনো এটা নিয়ে নাড়াচাড়া করার, আমি খুব সাইলেন্টলি নিজে সরে আসলাম, এই হচ্ছে স্টোরি। আচ্ছা, তো LRB হয়ে কি কোনো শো করেছিলেন? একটা করেছিলাম। আচ্ছা, একটা করেছিলাম ক্লোজ একটা সার্কেলে, অনেক মিউজিশিয়ানরা ছিল এবং আই রিয়েলি এনজয়ড, ওখানে কিছু গান গেয়েছিলাম। এবার কি আমরা একটা গান শুনতে পারি? অবশ্যই। তো LRB না, আমি এখন আমার নিজে কোনো একটা গান করার চেষ্টা করি। এই গানটা ছোট একটা স্টোরি একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমার এক ভক্ত এই লিরিকটা পাঠিয়েছিল এবং গানটার নাম হচ্ছে অঝোর বৃষ্টি। Oh,
সন্ধ্যা অঝোর বৃষ্টি দূর আকাশে মেঘে প্রতিধ্বনি বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস আগালে দাঁড়িয়ে তুমি আর আমি হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি হয়নি বলা কোনো চালো নিচে ছুয়ে অল্প করে অপনা শুরু ভালোবাসা এখনো ভীরু হালকা ধার দিচ্ছে ঘিরে আচ্ছালো নিচে ছুয়ে অল্প করে শুরু ভালোবাসা এখনো ভীরু হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে কখনো তুমি ফিরে এলাম বিরতির পর এবার আমরা গল্পটা শুনবো যে ভক্ত কিভাবে আপনাকে খুঁজে পেলো এবং এই লিরিক্সটা পাঠালো এবং এটা গানে পরিণত হলো কিভাবে সম্ভবত যদ্দূর মনে পড়ে ফোন নাম্বারটা আমার সামহাও সে ম্যানেজ করেছিল এবং ফোনের মধ্যে তখন আসলে প্রচুর ফোন আসতো তখন সারাক্ষণ বাট যখন দেখলাম যে একজন গান দিতে চায় এরকম অনেকেই থাকতো গান দিতে চাইতো তো মানে SMS করে দিয়েছিল হয়তো চার লাইন বা দুই লাইন হ্যাঁ তো ওই দুই চার লাইন দেখে খুব ভালো লেগেছিল তখন মনে হলো যে গানটা ট্রাই করতে পারি আর পরে কথাও হলো গানটা নিয়ে তো একটা মেয়ে ছিল আসলে পাপিয়া আক্তার রুমি এবং কথা শুনে মনে হলো তার মানে চিন্তা ভাবনারও অনেক ডেপথ আছে হ্যাঁ এবং খুব মানে কথা বলেও খুব ভালো লাগলো আর কি যে আচ্ছা আমার মনে হয় তাহলে ওর গানটা একটু ট্রাই করি কারণ থাকে না সুন্দর মন মানুষের সাথে কথা বললে কিন্তু বোঝা যায় যে চিন্তাভাবনা সুন্দর বা গান নিয়ে অনেক ডিপ মানে অনেক ইন্টেন্স চিন্তা করে তখন আমি চিন্তা করলাম যে একটু ট্রাই করি গানটাকে নিয়ে তখন এই শ্যুটটাই আসলো আর কি ফার্স্ট চার লাইন দিয়ে
তখন ওকে বললাম যে পাপিয়া তোমার গানটা তো হয়ে গেছে, আমার মনে হয় খুব ভালো হবে। তো খুব এক্সাইটেড, ভাইয়া ভাই একটু প্লিজ একটু আমাকে ফোনে হইলেও একটু শোনাইন যখন স্টুডিওতে থাকবেন। তখন আমি এরকম ফোনে ওকে শুনালাম, আমার তো অলমোস্ট মনে কেড়েই দিছিল শুনে। এই যে আপনি বললেন আপনার ভক্ত আপনাকে লিরিক্স পাঠিয়েছে, ওটাকে আপনি গান বানিয়েছেন, আপনি আবার অনেক নতুন আর্টিস্টদের জন্য গান কম্পোজ করেছেন, মিউজিশিয়ান হিসেবে আপনি কি মনে করেন এখন মানে মিউজিক ইন্ডাস্ট্রিটা কোথায় আছে? কারণ যেহেতু যুগের সাথে সবকিছুর সাথে পরিবর্তন হচ্ছে, সিডি যেরকম এখন বের হচ্ছে না, এখন ইউটিউবের উপর নির্ভরশীল, এবং ইউটিউবে বিভ্রান্তিকর পরিস্থিতি, ভিউয়ের উপর সবকিছু ডিপেন্ড করছে, তো সেই জায়গা থেকে অ্যাজ এ মিউজিশিয়ান আপনি কি মনে করেন মিউজিকের ভবিষ্যৎটা কোথায়? আমি বলবো যে আসলে এখন তো ইটস এ ফ্রি ওয়ার্ল্ড, এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে যেভাবে মানে সবার কাছেই চলে গেছে দুনিয়া, হ্যাঁ, একটা মোবাইলের মাধ্যমে, তো ওখানে ফ্রিডম তো সবার আছে। এবং গান বলি, ভিডিও বলি, যে কোনো ক্রিয়েটিভ কাজ বলি, আমার মতে যে ভালো জিনিসটা তো ভালো সবাই বোঝে, খারাপ কোনটা খারাপ, বাট মানুষ কিন্তু আসলে এত বেশি স্ক্রিন নিয়ে এখন মানে যেটা সামনে চলে আসে, আসলে এত বিজি, এই ভিড়ের মধ্যে কি আসলে সবসময় সম্ভব কোয়ালিটি খুঁজে বা কোয়ালিটি আমার স্ক্রিনে বা আমার মোবাইলে আসতেছে, এইটা একটা কনফিউশন আছে। আর ডিজিটাল প্ল্যাটফর্ম এখন যেহেতু আসছে, আমি বলবো যে ইন্ডাস্ট্রি কিন্তু আসলে হয়তো বুঝে উঠতে পারতেছে না, সামনে ইনশাল্লাহ হবে, কিন্তু এটা কিন্তু আসলে অনেক বিগার ইন্ডাস্ট্রি, কারণ এখন প্ল্যাটফর্ম কিন্তু আসলে গ্লোবাল। চিন্তা করলে এখন যে কারো আমাদের বা যে কোনো মানে ক্রিয়েটিভ ওয়ার্কে কিন্তু তুলে ধরার মতো ইউটিউব বলি বা আরও যা যা আছে প্ল্যাটফর্ম, ইভেন ফেসবুক, আমি তো এক সময় মানে কি বলবো, ফেসবুক আমি কত অনেক দেরিতে শুরু করেছি অবশ্য, হ্যাঁ, মানে যখন অলমোস্ট সবাই ছেড়ে দিচ্ছে তখন আমি মনে হয় ফেসবুক শুরু করেছিলাম, এরকম অবস্থা। তো আমি একটু বেশি এগুলো নিয়ে একটু ই ছিলাম, মানে কি বলবো, বেশি পিছিয়ে ছিলাম এগুলো নিয়ে, মানে পাত্তাই দিতাম না এগুলো, ফেসবুক টেসবুক কী এগুলা, যাই হোক। তো এখন ডিজিটাল এই এই প্ল্যাটফর্মটা আমার কাছে মনে হয় যে একটু বুঝে উঠতে সময় লাগছে বাংলাদেশের এবং আমাদেরও লাগছে, কিন্তু এইটা আসলে ইন্ডাস্ট্রিটা যদি প্রপার গোছানো হয়, এটা আসলে অনেক বিগার ইন্ডাস্ট্রি কিন্তু, কারণ গ্লোবালি এটা যে কারো কাজ কিন্তু এখন মানে অনেক দূরে প্রেজেন্ট করা সম্ভব, অনেক যে কোনো একটা গ্লোবালি যে কোনো একটা প্ল্যাটফর্মের কাছে কিন্তু তোমার কোনো একটা কাজ, আমার কোনো একটা কাজ বা যে কারো একটা কাজ কিন্তু চলে যেতে পারে ইজিলি, যেটা আগে সম্ভবই ছিল না। তো আমি বলবো যারা আসলে সত্যিকার অর্থে ভালো ক্রিয়েটিভ কাজ মানে মিউজিশিয়ান হোক বা ফিল্ম হোক, নাটকের হোক, যেই হোক, ভালো কাজের সাথে যারা থাকবে, ওরকম ভালো প্ল্যাটফর্মেই তাদেরকে অ্যাপ্রোচ একসময় অবশ্যই করবে বা ওইটা একটা ভালো ফিউচার থাকবেই। যাক, আমরা সামনের দিকে তাকাতে চাই এবং আশাবাদী যে সামনে অবশ্যই একটা ভালো সময় আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হচ্ছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আমরা যাওয়ার আগে একটা গান শুনবো, আমি তো দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা এবার একটা গান শুনে বিদায় নেব। লেখা সুর আমারই ছিল, তারপর এটা ওয়ারফেজে ওখান থেকে আবার রিলিজ হয়েছিল। তো ওয়ারফেজের ফ্যান যারা বা ওয়ারফেজের যারা ডাইহার্ড ফ্যান্স, এই গানটা তাদেরকেও ডেডিকেট করি আমি যত দূরে। হ্যাঁ, তোমার মনে থাকলে একটু হাম করতে পারো। চুপচাপ চারিদিক মাতাল হাওয়া, পাখিদের রয়েছি তোমারই কাছে, কত রাত কেটেছে তোমারই আশাতে, কত রাত রয়েছি তোমারই পথে, কত রাত কেটেছে